28শে অক্টোবর তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালানো বিএনপি জামাত, জাজেস কমপ্লেক্সে হামলা চালানো, পুলিশ হাসপাতালে হামলা চালানো এবং সবাইকে আশ্চর্য করে দিয়ে অবাক করে দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের এই বিল্ডিংও হামলা চালানো, ইনস্টিটিউটে হামলা চালানো। এটি একটি পেশাজীবীদের সংগঠন, এখানে গাড়িগুলো পেশাজীবী ইনস্টিটিউটের, এখানে কেন হামলা চালালো এটি আমার কাছে বোধগম্য নয়। আমাদের সাথে সবার সম্পর্ক ভালো, বিএনপি মনে করেছিল তাদেরকে যারা বাতাস দিচ্ছিল একটু একটু, মনে করেছিল বাতাস দিতে দিতে দোলনায় চড়িয়ে ওই শিশুদের মতো ফিডার খাওয়াইয়ে ক্ষমতার দোলনায় চড়িয়ে দিবে মনে করেছিল। যারা সাউন্ড গ্রেনেডের আওয়াজেই পালিয়ে যায় ওদেরকেও আর বাতাস দিবে না, পুলিশ একটা গুলি ছোড়ে নাই। সরকার এবং আমাদের দল যেইভাবে সংযম প্রদর্শন করেছে এটি অকল্পনীয়। পুলিশ একটি গুলি ছোড়ে নাই, 100-এর বেশি পুলিশ আহত হয়েছে, কই বিএনপির 5 জন আহত হয়েছে তারা তো কোনো হিসাব দিতে পারবে না। বলল কি, আমাদের একজন যুবদলের কর্মী মারা গেছে। খবর নিয়ে দেখা গেল যুবদলের কর্মী বলে যাকে পরিচয় দিল তার পরিবার বলল সে কোনো রাজনীতি করত না। আবার হাসপাতালে যখন নিয়ে যাওয়া হলো তার গায়ে কোনো আঘাত নাই, হাসপাতাল কর্তৃপক্ষ রিপোর্ট দিল হার্ট অ্যাটাকে মারা গেছে, উনি একজন মাইক্রোবাসের ড্রাইভার ছিলেন। তারপর মোহাম্মদপুরে গাড়িতে আগুন দিতে গিয়েছে, মানুষের ধাওয়া খেয়ে আপনার বিল্ডিংয়ের উপর উঠে ওখান থেকে ঝাঁপ দিয়েছে। বিএনপি বলল আমাদের একজন কর্মী শহীদ হয়েছে, গাড়িতে আগুন দিতে গিয়ে মানুষের ধাওয়া খেয়ে যে বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে মৃত্যুবরণ করেছে এই সন্ত্রাসী হচ্ছে বিএনপির ভাষায় শহীদ। অর্থাৎ গাড়িতে যে তারা আগুন দিচ্ছে এটি তারা স্বীকার করে নিয়েছে এই বক্তব্যের মাধ্যমে। আর দেউলিয়াত তো কত প্রকার, এরা এখন দুষ্কৃতিকারী হয়ে গেছে, সুতরাং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমরা বদ্ধপরিকর। সরকার অনেক সংযম প্রদর্শন করছে, সেদিন করেছে এখনও করছে। সেদিন 1.5 কিলোমিটার দূরে আমাদের লক্ষ লক্ষ কর্মী দাঁড়িয়েছিল, হাসপাতালে হামলা, জাজেস কমপ্লেক্সে হামলা, পুলিশের উপরে হামলা। আমরা যদি এমনি আঙ্গুলের ইশারা দিতাম তাহলে কর্মীরা ওখানে যেত, গেছে কেউ আমাদের কর্মী যায় না। আমরা অনেক ধৈর্য ধরেছি কিন্তু দেশ এই দুষ্কৃতিকারীদের হাতে তুলে দিতে পারি না, এই ধ্বংসযজ্ঞ যারা চালাচ্ছে তাদের হাতে তুলে দিতে পারি না। সুতরাং আপনাদেরকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে। নির্বাচন যথাসময়ে হবে এবং সেই নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে, আশা করব বিএনপি অংশগ্রহণ করবে। বিএনপি অংশগ্রহণ না করলেও বিএনপির নেতারা অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। এরা আসলে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রকে হামলা চালাচ্ছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা। দেশের 3টি অঙ্গের 1টি অঙ্গের প্রধান হচ্ছে প্রধান বিচারপতি, তার বাড়িতে হামলা, বিচার বিভাগের উপর হামলা, জাজেস কমপ্লেক্সে হামলা, বিচার বিভাগের উপর হামলা। এবং ইসরায়েলি বাহিনী গাজায় যেভাবে হাসপাতালে হামলা চালিয়েছে সেই হামলার পর আজ পর্যন্ত বিএনপি জামাত একটি শব্দ ইসরায়েলি জান্তার বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে একটি শব্দ আজ পর্যন্ত বলে নাই। তারা জামাত স্লোগান দেয় আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, মানুষকে সবক দেয়। আজকে যে শিশুদেরকে পাখি শিকার করার মতো করে শিকার করা হচ্ছে, পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করা হচ্ছে, গতকালও 600 জনকে হত্যা করেছে, এটির বিরুদ্ধে সারা পৃথিবীতে প্রতিবাদ হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শহরে
হাজার হাজার লক্ষ মানুষের মিছিল হয়েছে হচ্ছে ইউরোপে সরকারের ইউরোপের বিভিন্ন দেশের সরকার এই ফিলিস্তিনিদের পক্ষে মিছিল না করার জন্য অনুরোধ জানিয়েছিল এমনকি বলেছিল সেটি আইনগতভাবে অপরাধ হিসেবে গণ্য হতে পারে সেটিকে তোয়াক্কা না করে সেখানে হাজার হাজার মানুষের মিছিল হচ্ছে লন্ডনে লক্ষ মানুষের মিছিল হয়েছে সারা পৃথিবীতে প্রতিবাদ হচ্ছে বিএনপি জামাত একটি শব্দ উচ্চারণ করে নাই এরা শুধু ইসলামের শত্রু নয় এরা মানবতার শত্রু যারা অন্যায়ের সময় নিশ্চুপ থাকে তারা অন্যায়কারীকেই সমর্থন করে আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল যে তারেক রহমানের সাথে মির্জা ফখরুল সাহেবের কথোপকথন ফখরুল সাহেব বলছিলেন যে এ ব্যাপারে কিছু বলা দরকার যে গাজায় যেভাবে হত্যাযজ্ঞ হচ্ছে আর তারেক রহমান পরামর্শ দিচ্ছেন গাজা অনেক দূরে আমরা আমাদের সমস্যা নিয়ে আছি এটা নিয়ে বলার দরকার নেই কারণ কেউ নাকচ হতে পারে এইটি যাদের নীতি তারা তো ক্ষমতায় যাওয়ার জন্য দেশটাও বিক্রি করতে কোনো তারা কার্পণ্য করবে না মির্জাফর যেমন ক্ষমতায় যাওয়ার জন্য ইংরেজদের হাতে দেশ তুলে দিয়েছিল এরাও ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশি বিনিয়োগের হাতে দেশটাকে তুলে দিতে চায় এবং সেই কারণে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে একটি শব্দ বলে না আর দেশে রাষ্ট্রের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে আমাদের সরকার সমস্ত আগুন সন্ত্রাসীকে নির্মূল করতে বদ্ধপরিকর যারা আগুন সন্ত্রাস চালাচ্ছে এরা দুষ্কৃতিকারী আর আগুন সন্ত্রাসের যারা নির্দেশদাতা হুকুমদাতা অর্থদাতা এরাও অপরাধী কোনো রাজনৈতিক দলের কর্মসূচি ওই টেলিভিশনে উকি দিয়ে দিয়ে ইন্টারনেটের মাধ্যমে উকি দিয়ে দিয়ে কর্মসূচি ঘোষণা করে কর্মসূচি ঘোষণা করার নামে গাড়ি ঘোড়া চালানোর নির্দেশ দেয় সুতরাং এরাও অপরাধী আমরা শেষ পর্যন্ত সমস্ত অপরাধীর বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে আমরা নিশ্চুপ থাকতে পারি না সাধারণ মানুষের গাড়ি ঘোড়া পোড়াবে সাধারণ মানুষকে পুড়িয়ে মারবে সাংবাদিকদের উপর হামলা পরিচালনা করবে পবিত্র কোরআন শরীফ পোড়াবে হাসপাতালে হামলা চালাবে তাদের বিরুদ্ধে আমরা নিশ্চুপ থাকতে পারি না আপনাদের অনুরোধ জানাব এই সন্ত্রাসীদের বিরুদ্ধে পাড়ায় মহল্লায় দেশে প্রতিরোধ গড়ে তুলুন এরা আজকে জাতির শত্রুতে রূপান্তরিত হয়েছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যেমন পাড়ায় মহল্লায় প্রতিরোধ গড়া হয়েছিল আজকে এরাও পাকিস্তানি বাহিনীও মানুষকে জীবন্ত পোড়ায় নাই তারা হত্যা করেছে মানুষকে জীবন্ত তারা পোড়ায় নাই এরা পাকিস্তানি বাহিনীর চেয়েও জঘন্য হয়ে দাঁড়িয়েছে সুতরাং এদের বিরুদ্ধে পাড়ায় মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে আর আপনাদের গায়ে আচর লেগেছে হামলা চালিয়েছে আপনারা বসে থাকতে পারেন না আমরা আমাদের সরকার তাদেরকে গ্রেপ্তার করছে যারা এই আগুন সন্ত্রাসের সাথে যুক্ত হুকুমদাতা অর্থদাতা নির্দেশদাতা আয়োজনকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে সুতরাং এই নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই যারা বিবৃতি দেন যে বা যারা বিবৃতি দেন সরকারকে আপনার সংযোগ হওয়ার পরামর্শ দেন পুলিশকে পিটিয়ে মারল হাসপাতালে হামলা হলো শতাধিক পুলিশ ২৫ জনের বেশি আনসার আহত হলো আমি সেদিন হাসপাতালে গিয়েছিলাম ঢাকা মেডিকেল এবং পুলিশ হাসপাতাল দুই হাসপাতালে সেদিনেই ১০০র বেশি পুলিশ ছিল ২৫ জন আনসার সদস্য আহত হয়েছে ৩২ জন সাংবাদিক আহত হয়েছে এরপরে কি সরকার আঙ্গুল চুষবে বসে বসে আঙ্গুল চুষবে নাকি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সুতরাং সেই কারণেই আমরা ব্যবস্থা গ্রহণ করছি
সুতরাং কেউ বিভ্রান্ত হবেন না, অন্যদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাবেন না। আর আমাদের আভ্যন্তরীণ বিষয় আমরা ফয়সালা করব। বাংলাদেশ 17.5 কোটি মানুষের দেশ, পৃথিবীর 35তম অর্থনীতির দেশ। বাংলাদেশ 72 সালের বাংলাদেশ নয়, 73 সালের বাংলাদেশ নয়, বাংলাদেশ এখন 2023 সালের বাংলাদেশ, শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ। সুতরাং আমরা অবশ্যই, যে কেউ আমাদেরকে, আমাদের বন্ধুরা পরামর্শ দিতে পারেন, কিন্তু এমন পরামর্শ দিবেন না যেটি আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হতে পারে বলে প্রতীয়মান হয়।